লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির যুব সংগঠন গণতান্ত্রিক যুবদল চন্দনেশ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা সেপ্টেম্বরের 15 তারিখ শুক্রবার বিকালে চন্দনেশ্বর ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ওলিয়াহমদ বীর বিক্রমর নিজ বাসভবনত অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুবদল চন্দনেশ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভাত গণতান্ত্রিক যুবদল চন্দনেশ উপজেলা শাখার বিভিন্ন পদস্থ নেতা ও কর্মীল উপস্থিত আছিল। আলোচনা সভাত দল সংগঠন ও আগামী নির্বাচনের বিভিন্ন দিক লই বক্তব্য রাখে চন্দনেশ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি আবুধার মাস্টার, সহসভাপতি সাইফুল ইসলাম খালেদ, আনোয়ার হোসেন বাসী, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম আবদুল্লাহ জিয়াউর রহমান, সহ সাধারণ সম্পাদক আমিরুল হক রাশেদ, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম সহ আরো বোধকে। সভাত বক্তলে আগামী দিনের রাজনীতির ডক্টর কর্নেল ওলিয়াহমদের হাতরে শক্তিশালী গত্য ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি গণতান্ত্রিক যুবদল চন্দনেশ উপজেলা শাখার ব্যাক নেতা কর্মীলরে আহ্বান জানাই। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারাতে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সিপ্লাতর ফোন এই